बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। प्रिय शिक्षार्थीबृंद, केमन आछो तुम्हरा? आशा करी खूब भालो आछो। आलहामदुल्लाह, आमिओ भालो आछि। आबारो तुम्हारे अनलाइन क्लासे स्वागतम। आमि तुम्हारे गार्हस्थ्यविज्ञानेर मैडम मासुदा खातुन, सीमान्त आदर्श कलेज महमूदपुर सातक्षीरा। प्रिय शिक्षार्थीबृंद, आज के आमि तुम्हारे प्रथम पत्र द्वितीय अध्याय निये आलोचना करब। एर आगे आमि तुम्हारे दुटो अध्याय शेष कर दिए, जानी ना तुम्हरा सेगुलो देखेछो किना, सेगुलो किछु तो बुझते पारछि ना। तो प्रिय शिक्षार्थीबृंद, आज के आमि तुम्हारे जो अध्यायटा निये आलोचना करब सेटा होच्छे द्वितीय अध्याय, और अध्यायटार नाम आछे गृह सम्पद व्यवस्थापना, मैनेजमेंट अफ डोमेस्टिक रिसोर्स। तो हमरा अनेक रकम सम्पदेर नाम शुनी। सम्पद बोलते हमरा कि बुझी? जो टाका पैसा, जमी जायगा, गहना, अर्नामेंट्स एगुलो। किन्तु ये बादो, किन्तु एगुलो छाड़ाओ किन्तु आमादेर आरो अनेक मूल्यवान सम्पद रयेछे। तो সেটাই নিয়ে আমি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা কি জানো সেই সম্পদগুলো কি? তাহলে সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন কি পরিবারও বেঁচে থাকবে। পরিবার তথা মানুষকে টিকে থাকতে হলে তার কতগুলো কি কাজ সম্পাদন করতে হয়। সভ্যতার আদিম যুগে মানুষ শুধু দৈহিক প্রয়োজন বা অভাব মেটানোর জন্যই মানুষ কাজ করত। আর আজ মানুষের কাজে দৈহিক অভাবের সাথে সাথে আরও নানাবিধ অভাব দেখা দিয়েছে। আর এই সমস্ত অভাবের তাড়নায় মানুষ বিভিন্ন কর্মে নিয়োজিত থাকে। সেই অভাবগুলো পূরণের জন্য মানুষকে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আর এই কাজগুলো সম্পাদন করার জন্য আমাদের কি কতগুলো জিনিসের উপর নির্ভর করতে হয়। আর সেই জিনিসগুলোকে এক কথায় কী বলে? সম্পদ। সম্পদ হচ্ছে কি? গৃহ ব্যবস্থাপনার একটা মৌলিক উপকরণ। এটি আমাদের লক্ষ্য অর্জনের জন্য সহায়তা করে। তাহলে আমাদের সম্পদ কী করছে? এটা আমাদের গৃহ ব্যবস্থাপনার একটা মৌলিক উপকরণ, যেটা আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে। সম্পদ ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই আমাদের সাফল্যে বা লক্ষ্যে পৌঁছাতে পারবো না। প্রতিটি পরিবারে কিন্তু সম্পদ থাকে। তুমি সবচেয়ে বড় সম্পদ কি জানো? পরিবারের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পরিবারের মানুষ। আর এই সম্পদ দ্বারা পরিবারটি কি তার সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হয় এই সম্পদ দ্বারা। একটি পরিবারের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষ। আর মানুষের দ্বারাই সংগৃহীত যে সামগ্রী আছে সেটা হচ্ছে আরেকটি সম্পদ। মানুষের দ্বারা যে জিনিসটা সংগৃহীত হয় সেটা হচ্ছে আরেকটি সম্পদ। অনেকের হয়তো টাকা পয়সা জমি জায়গা নাও থাকতে পারে, কিন্তু তার কাছে তার জ্ঞান, তার শক্তি, তার সময়, তার দক্ষতা ইত্যাদি কিন্তু সম্পদ আছে। আর এই সম্পদটাকে কি সম্পদ বলে জানো? এটা হচ্ছে মানবীয় সম্পদ। এই মানবীয় সম্পদ হচ্ছে অনুভবের বিষয়, এগুলো দেখা যায় না। তার সুষ্ঠু ব্যবহার দ্বারা মানুষ সামগ্রিক সম্পদ অর্জন করে তার কল্যাণ সাধন করতে পারে। আর এই মানবীয় সম্পদগুলো যদি না থাকতো তাহলে কিন্তু মানুষের যে পার্থিব যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারতো না। সেই সম্পদের সুষ্ঠু ব্যবহারটা কিন্তু মানুষ করতে পারতো না যদি তার ভিতরে যদি জ্ঞান না থাকে, তার যদি শক্তি সামর্থ্য না থাকে, তার যদি সময় সম্পর্কে একটা ধারণা না থাকে, একটা জ্ঞান না থাকে, তার মনোভাব যদি না থাকে, তাহলে এইগুলো যদি আমাদের না থাকতো তাহলে কি আমরা এই অমানবীয় সম্পদগুলো পরিচালনা করতে পারতাম না। তো প্রিয় শিক্ষার্থী,
তোমরা এই অধ্যায় থেকে যে যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো দেখো, কিরো সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সম্পদের বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ করতে পারবে, অর্থ সম্পদ ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে পারবে, পরিবারের আয় ও আয়ের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, যেসব বিষয়ের উপর ব্যয় নির্ভর করে সেটা ব্যাখ্যা করতে পারবে, বাজেটের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বাজেটের প্রকারভেদ, বাজেটের সুবিধা অসুবিধা, বাজেটের খাতসমূহ আর আয় বৃদ্ধির উপায় সম্পর্কে তোমরা জানতে পারবে। তো এবার চলো আমরা একটু সম্পদ নিয়ে আলোচনা করি, সম্পদের ব্যবস্থাপনা নিয়ে একটু আলোচনা করি। তাহলে কি, তাহলে সম্পদ হচ্ছে গুরুত্ব চাহিদার সাথে মিল রেখে পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য যে সীমিত গৃহ সম্পদ ব্যয় করার উপায়কে কী বলে, সম্পদের ব্যবস্থাপনা বলে। আমি আবারও বলছি, দেখো, পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য পরিবারের সদস্যদের গুরুত্ব ও চাহিদার প্রতি লক্ষ্য রেখে যে গৃহ সম্পদগুলো আছে সেইগুলো ব্যয় করার উপায়কে হচ্ছে কী বলে, সম্পদের ব্যবস্থাপনা। আর এই সম্পদ সম্পর্কে তোমাদের বইয়ে বিভিন্ন মনীষীদের অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, তোমরা এগুলো সুন্দর করে পড়বে। আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি। সম্পদের গার্হস্থ অর্থনীতির ভাষায় সম্পদ একরকম, অর্থনীতির ভাষায় একরকম, কিন্তু সব সংজ্ঞারই কিন্তু থিম কিন্তু একটাই, আলোচ্য বিষয় কিন্তু একটাই। দেখো, সম্পদ বলতে সাধারণত কি, ধন সম্পদবি বা টাকা পয়সাকে বোঝায়। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সম্পদটাকে বোঝায় যার বিনিময় মূল্য আছে, যা মানুষের দারিদ্র মোচনে সহায়তা করে এবং যার চাহিদা আছে। তাহলে কি, আমরা অর্থনীতির ভাষায় সম্পদটা কী বোঝা যাচ্ছে, যার বিনিময় মূল্য আছে, যা মানুষের কি অভাব মোচন করে এবং যার চাহিদাও আছে। আর যে সমস্ত দ্রব্যের উপযোগ মানে উপকারিতা আছে, যোগান সীমাবদ্ধ মানে ব্যবহার সীমাবদ্ধ, হস্তান্তরযোগ্য এবং যা মানুষের শ্রমের দ্বারা সৃষ্ট, তাকে কি বলছে, সম্পদ বলে। এগুলো হচ্ছে অর্থনীতির ভাষায়। তাহলে কি আমরা কি জানতে পারলাম, অর্থনীতির ভাষায় যার বিনিময় মূল্য আছে, যেটা মানুষের দারিদ্র মোচনে সহায়তা করে এবং যার চাহিদাও আছে। এছাড়া যে সমস্ত দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ এবং হস্তান্তরযোগ্য এবং যা মানুষের শ্রমের দ্বারা সৃষ্ট, তাকে কি বলে, সম্পদ বলে। এবার দেখো যে গার্হস্থ অর্থনীতির ভাষায় সম্পদটা কি, যা কিছু দিয়ে পরিবারের সব রকম চাহিদা পূরণ করা যায় তাকে কি বলছে, সম্পদ। মানে যা কিছু দিয়ে, তোমার যা আছে, তোমার ভিতরে যে যা যা আছে তাই দিয়ে যে সব রকম চাহিদা পূরণ করা যায় তাকে কি বলে, সম্পদ বলে। আমাদের চাহিদার কিন্তু শেষ নেই, অভাবেরও শেষ নেই, আমাদের প্রয়োজন মেটে কিন্তু আমাদের অভাব এবং চাহিদা মেটে না। এই যেমন দেখো, তোমরা এখন তো কলেজ বন্ধ, কলেজে আসে না, এছাড়া তোমরা যখন বিভিন্ন পার্টিতে যাচ্ছ, বিভিন্ন উৎসব উপলক্ষে অনেকগুলো তোমরা তো একটা দুইটা তিনটা এরকম অনেকগুলো ড্রেস তোমরা কেনো, কিন্তু এই ড্রেসগুলো এক দুবার পরার পরে যখন তোমরা আর একটা কোনো অনুষ্ঠানে যাবে, সেখানে গিয়ে দেখা যায় আর একটা ড্রেস তোমাদের আর একজনের পরা ড্রেস তোমাদের খুব পছন্দ হয়ে গেল, অথচ তোমার কিন্তু অনেকগুলো পোশাক আছে, অনেক তোমার দরকার নাই, তোমার যা আছে তাতে তোমার খুব ভালোভাবে তোমার প্রয়োজনটা মিটে যাচ্ছে। কিন্তু কি, এই অভাবটা কিন্তু আমাদের একের পর এক থেকেই যায়, মানে এটা সেই চাহিদাটা পূরণ হওয়ার সাথে সাথে কিছুদিন যেতে না যেতে কিন্তু আর একটা জিনিসের চাহিদা কিন্তু আমাদের ভিতরে দেখা দেয়। শুধু পোশাক আশাকের ক্ষেত্রে না, অন্যান্য যে অর্নামেন্টসের ক্ষেত্রে হোক, মহিলাদের তো একটা শাড়ি গহনা এগুলোর প্রতি অনেক বেশি দুর্বলতা, শুধু তোমাদের না,
তোমাদের পরিবারের যারা অন্যান্য সদস্যরা আছে তাদেরও এরকম আছে। তোমরা বরাবর এটা অবশ্য নেগেটিভভাবে নিও না, এটা শুধু আমার বা তোমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে এরকম কম বেশি হয়। তো শিক্ষার্থী, আমরা যেটা আলোচনা করছিলাম যে গার্হস্থ্য অর্থনীতির ভাষায় সম্পদটাকে যা কিছু দিয়ে পরিবারের সব রকম চাহিদা পূরণ করা যায় সেটা হচ্ছে সম্পদ, যেমন শক্তি, সময়, স্বাস্থ্য ও গৃহের যাবতীয় দ্রব্য। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের একজন লেখক কী বলছে দেখো, ডেকন, সম্পদ হলো উপায় বা চাহিদা পূরণের ক্ষমতা সম্পন্ন হিসাবে স্বীকৃত। মানে সম্পদ যা আমাদের খুব সহজ ভাষায় যেটা আমাদের অভাব প্রয়োজন চাহিদা মেটাবে সেটা হচ্ছে আমাদের সম্পদ। এটা আমার উপায় হলো সেই সব জিনিস যেগুলোর চাহিদা পূরণ করার ক্ষমতা আছে এবং যা ঈপ্সিত লক্ষ্য অর্জনের সহায়ক। অর্থাৎ সম্পদ বলতে তিনি যে সমস্ত জিনিসকে বুঝিয়েছেন তা আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে। তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের দুই রকম সম্পদের অবশ্যই প্রয়োজন। একটা হচ্ছে তোমার মানবীয় সম্পদ, এটা হচ্ছে সম্পদের শ্রেণীবিভাগের মধ্যে আছে, সেটা নিয়ে আমরা আরও অনেক আলোচনা করব। সম্পদের শ্রেণীবিভাগের মধ্যে দুইটা ভাগ আছে, একটা তোমার মানবীয় সম্পদ আর একটা হচ্ছে অমানবীয় সম্পদ বা বস্তুবাচক সম্পদ, যেগুলো আমরা চোখে দেখতে পাই, যেমন টাকা পয়সা, জমি জায়গা, অলংকার, সামাজিক সুযোগ সুবিধা, এগুলোকে অমানবিক সম্পদ বা বস্তুবাচক সম্পদ। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা এগুলো অবশ্য তোমরা যদি একটু দেখে দেখে হাইলাইটস করে পড়ো, আর আমি যতটুকু পড়াবো তোমরা যদি ততটুকুই পড়ো এবং সঙ্গে সঙ্গে ওখান থেকে যদি প্রশ্ন করে উত্তর লিখে ফেলো, তাহলে কি তোমরা দেখবে তোমাদের বিষয়টা খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে আর তোমরা বুঝতেও পারবে। না পড়লে কিন্তু কখনো বুঝতে পারবে না, যদি না বোঝার ভয় যদি বইটা না খোলো তাহলে তুমি বুঝতে পারবে। বইটা আগে খুলবা, পড়বা, দেখবা, সব কিছু সহজ হয়ে যাবে, সব কিছু কিন্তু সহজে সহজ মনে হবে বা কঠিন মনে হবে না। কোনো জিনিস তুমি যতক্ষণ না সেটা দেখবা, না পড়বে, না লিখবে, সেটা কিন্তু কখনো বুঝতে পারবে না বা তোমার মনেও থাকবে না, তুমি পরীক্ষার খাতায় লিখতেও পারবে না। তোমরা কিন্তু প্রচুর বানান ভুল করো, সেদিকে একটু খেয়াল রাখবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কি বুঝতে পারছো তাহলে সম্পদটা কি? আমি তোমাদের আবারও বলি, সম্পদ হচ্ছে যার বিনিময় মূল্য আছে, যেটা মানুষের দারিদ্র মোচনে সহায়তা করে এবং চাহিদার বা প্রয়োজন মেটায়। এটা অর্থনীতির ভাষায়। গার্হস্থ্য অর্থনীতির ভাষায় যা কিছু দিয়ে পরিবারের সব রকম চাহিদা পূরণ করা যায় তাকে কী বলছে? সম্পদ। এছাড়াও দেখো, মানুষ যে উপাদানসমূহ পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করে সেগুলোকে কী বলে? গৃহ সম্পদ। তাহলে কি মানুষ যে উপাদানগুলো পরিবারের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করে সেগুলোকে কী বলে? গৃহ সম্পদ। তোমরা যখনই ভিডিওটা দেখবে কিছু কিছু সংজ্ঞা তোমরা সেটা নোট করে রাখবে, সবগুলো কিন্তু তোমরা বইয়ে পাবে না। তো আবারও বলছি দেখো, গৃহ সম্পদ, তোমরা তো এত সময় সম্পদটা কি সেটা জানলে, এখন হচ্ছে যে গৃহ সম্পদ, তা মানুষ যে উপাদানগুলো পারিবারিক পরিবারের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করে সেগুলোকে কি বলছে? গৃহ সম্পদ। আর এই গৃহ সম্পদ দেখো, অর্থাৎ গৃহের প্রয়োজন মেটানোর জন্য যেসব বস্তু, যেমন অর্থ, আসবাবপত্র, সরঞ্জাম, বিভিন্ন গুণাবলী, যেমন জ্ঞান, সামর্থ্য, দক্ষতা ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা হয় তাকে সম্পদ বলে। আমি আবারও বলছি দেখো, মানুষ যে উপাদানসমূহ পারিবারিক নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করে সেগুলোকে কী বলে? গৃহ সম্পদ বলে। অর্থাৎ
গৃহের প্রয়োজন মেটানোর জন্য যেসব বস্তু, যেমন সেটা টাকা পয়সা হতে পারে, আসবাবপত্র হতে পারে, সরঞ্জাম, এছাড়া যে বিভিন্ন গুণাবলী যেটা মানুষের মধ্যে থাকে, যেমন জ্ঞান, সামর্থ্য ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে ইত্যাদি ব্যবহার করা হয় তাকে কী বলে? সম্পদ বলে। এটা গেল সম্পদ। এবার দেখো সম্পদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। পরিবর্তন লক্ষ্য অর্জনের জন্য সম্পদ ব্যবহার করে। সম্পদ গৃহ ব্যবস্থাপনার কি? আগে বলছি গৃহ ব্যবস্থাপনার একটা মৌলিক উপকরণ হচ্ছে সম্পদ। আর সম্পদের কয়েকটা বৈশিষ্ট্য আছে, তার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ, ইউটিলিটি, ক্ষমতাধীন বা আয়ত্তাধীন। দুই নম্বর, তিন নম্বর হচ্ছে সীমাবদ্ধতা। চার নম্বর হচ্ছে পরস্পর পরিবর্তনশীলতা। পাঁচ নম্বর হচ্ছে পরিচালনা যোগ্যতা। উপযোগ, এখন প্রথম বৈশিষ্ট্যতে একটু আলোচনা করে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা টপিক তোমরা লাইন বাই লাইন পড়বে, কারণ তোমাদের কোথা থেকে নৈবেদ্যিক প্রশ্ন আসবে এটা আমরা কেউ জানি না। এই জন্য তোমরা যে লাইনটা পড়বে সুন্দর করে মনোযোগ সহকারে পড়বে, তাহলে দেখবে তোমরা কোনো প্রশ্ন তোমাদের কঠিন মনে হবে না, সব কিছু ইনশাল্লাহ তোমরা আনসার করতে পারবে। এবার দেখো যে উপযোগ, উপযোগটা কী? উপযোগ হচ্ছে সম্পদের প্রধান বৈশিষ্ট্য। মানুষের কোনো অভাব মোচনের ক্ষমতাকে কী বলে? উপযোগ বলে। কোনো দ্রব্য সম্পদ বলে বিবেচিত হতে হলে অবশ্যই তার একটা উপযোগ থাকতে হবে। কোনো একটা দ্রব্য যখন তুমি সম্পদ মনে বলে মনে করবে, তখন তার অবশ্যই একটা উপযোগ থাকতে হবে, অর্থাৎ উপযোগ অর্থাৎ উপকারিতা। মানুষের কোনো না কোনো অভাব পূরণের জন্য তাকে কাজে লাগাতে হবে। উপযোগহীন দ্রব্য সামগ্রী দাম দ্বারা ক্রয় বিক্রয় যোগ্য নয়, যার কোনো উপকারিতা নেই, সেই জিনিস দাম দিয়ে কেনার কোনো মানে হয় না এবং সেটা সম্পাদও হতে পারে না। একটা দ্রব্যের উপযোগিতা সবার কাছে আবার একরকম না হতে পারে। একজন পিপাসাত্ব ব্যক্তির কাছে পানির উপযোগ বেশি, আবার পিপাসা মেটার পরে সেই উপযোগটা কিন্তু কমে যায়। তোমার প্রচণ্ড পিপাসা পেয়েছে, সেই মুহূর্তে যদি তুমি এক গ্লাস পানি পান করে ফেলো, পানি পান করার পরে দেখবে তোমার উপযোগটা আস্তে আস্তে কমে গেছে। মানে পানির প্রতি তোমার আর সে আগ্রহটা নেই, সে উপযোগিতাটা কমে গেছে। আবার কোনো দ্রব্যের ব্যবহার ক্ষতিকর, নীতি বিরুদ্ধ হতে পারে, কিন্তু তা সত্ত্বেও দ্রব্যটি আবার কোনো লোকের চাহিদা মেটাতে পারে। যদি সে উপযোগটি যদি আবার চাহিদা মেটাতে পারে, তাহলে অর্থনীতির ভাষায় তার একটা উপযোগ, সে উপযোগ বলে সেটা গণ্য হবে। সেটা আমাদের জন্য নিষিদ্ধ, অথচ সেখান থেকে যদি মানুষ উপকার পায় বা সেটা ব্যবহার করে তার যদি উপকার হয়, সামান্য উপকার হয়, তাহলে অর্থনীতির ভাষায় তার কিন্তু উপযোগ আছে। যেমন অনেকে ড্রিঙ্কস করে, সিগারেট খায়, মাদকাসক্ত আছে, অনেকে কী করে, অনেকের মত ভাষায় যে সিগারেট বা ড্রিঙ্কস এর ভিতরে মানে নিজেকে নিজের চিন্তাভাবনাটা কিছুক্ষণের জন্য তারা কি সেখান থেকে মুক্ত থাকতে পারে না, এটা মানুষের ভাষা তো এরকম। সিগারেট, মদ, এগুলো অনেকে মানুষ এই ব্যাখ্যাটা দেয় যে তারা নাকি অনেকটা চিন্তামুক্ত থাকতে পারে এটার ভিতরে থাকলে বা এটা পান করলে। তো সম্পদের উপযোগ চারটা উপায় বৃদ্ধি করা যায়। এক নম্বর হচ্ছে আকারের পরিবর্তন দ্বারা, একটা ব্যবহার সময় উপযোগী ব্যবহার দ্বারা, একটা স্থানান্তরকরণ, আর একটা হচ্ছে চাহিদা মেটানো দ্বারা। কোনো জিনিসের ব্যবহার উপযোগী করে আকারের পরিবর্তন করে তার ব্যবহারের উপযোগী করা যায়। যেমন এক টুকরা কাঠ সাধারণত কোনো উপযোগিতা নেই, কিন্তু এই কাঠ কেটে তার আকার পরিবর্তন করে নানা ধরনের আসবাবপত্র তৈরি করলে এর ব্যবহারযোগ্যতা বা উপযোগিতা অনেকখানি গিয়ে বৃদ্ধি পায়। তাহলে কী হচ্ছে,
আকার দ্বারা পরিবর্তনের ক্ষেত্রে কী বলা হচ্ছে? এক টুকরো কাঠ, এক টুকরো কাঠ। এক্ষেত্রে আমাদের কোনো মনে হচ্ছে এটার কোনো উপকার নেই, কিন্তু এই কাঠটা কেটে আমরা যখন ওই কাঠ দিয়ে কোনো আসবাবপত্র তৈরি করব, তখন কি, তখন কিন্তু তার উপযোগিতা বেড়ে যায়। মানে তার যদি একটা আকারের পরিবর্তন দেওয়া হয় তাহলে সেই জিনিসের একটা উপযোগিতা বেড়ে যায়। শুধু শুধু কাঠ দেখে মনে হয় যে না এটা এটা কী হবে, কিন্তু সেটা যদি আমরা কোনো রূপ দিতে পারি, তাদের যদি কোনো আকার দিতে পারি, তাহলে কী হয়, তার উপযোগিতাটা বেড়ে যায়। এবার সময় উপযোগী ব্যবহার দ্বারা একটি দ্রব্য সংরক্ষণ করে রাখলে তা পরবর্তীকালে বিশেষ করে অভাবের সময় বিক্রয় করা যায়। এভাবে দ্রব্যটির উপযোগিতা বৃদ্ধি করা যায় সময় উপযোগী ব্যবহার দ্বারা। স্থানান্তরকরণ, কোনো জিনিসের উপযোগ তার স্থান পরিবর্তনের দ্বারা বাড়ানো যায়। যেমন গাছে ফুল ফুটলে সেটা কাজে লাগে না, কিন্তু যখনই তা তুলে ঘরে সাজানো হয় তখন তার উপযোগিতাটা বৃদ্ধি পায়। এখন কিন্তু আমরা এই যে লকডাউনের সময় তোমরা দেখে থাকবে, বিশেষ করে নেটে ফেসবুকে, সবাই কিন্তু এই সময়ে অনেক তাদের ইনডোর গার্ডেন বলো, মানি প্ল্যান্ট, ঘরের বারান্দা, বাড়ির ছাদে, যে যেখানে যতটুকু জায়গা পেয়েছে খুব সুন্দর করে কিন্তু একটা বাগান করে ফেলেছে। ফুল যখন গাছে থাকে, হ্যাঁ এখানে কি বলছে যে ফুল যখন গাছে থাকে তখন সেটা কাজে লাগে না, কিন্তু সেটা যখন ও তুলে এনে আমরা ফুলদানিতে রাখি বা আমাদের আমরা মেয়েরা কি ফুল খুব ভালোবাসি, আমরা সবাই খুব খুব ফুল ভালোবাসি, আমরা সবাই খুব মানে সুন্দরের পূজারি, ফুলেরও পূজারি, ফুল আমরা খুবাই দিতে, ফুলের গহনা এখন বিভিন্ন অনুষ্ঠানে ফুলের ব্যবহার আছে। তো সে ফুলটা যখন গাছ থেকে আমরা বিভিন্ন কাজে লাগাবো তখন কি তার উপযোগিতাটা অনেক অংশে বেড়ে যায়। এরকম শুধু ফুল না, যে যখন লাইনে মানে নিচে মাটির নিচে বা পাইপলাইনের ভিতরে যখন মাটির তলে যে গ্যাসটা থাকে সেটা যখন আমরা পাইপলাইনের মাধ্যমে সিলিন্ডার ভরে যখন আমরা সেটা ব্যবহার করবো তখন কি তার উপযোগিতাটা অনেক অংশে বেড়ে যায়। এবার চাহিদা মেটানো দ্বারা, নির্দিষ্ট সময়ে কোনো কিছু চাহিদা যত বেশি থাকে অন্য সময় সেটা কিন্তু থাকে না। চাহিদা অনুযায়ী জিনিস পাওয়া এর ব্যবহার করা হলো চাহিদাঘাত উপযোগ। যেমন বিপাশা পেলে এক গ্লাস পানির চাহিদা যত থাকে, বিপাশা মেটানোর পর কিন্তু অতটা কি থাকে না, তাহলে কি পিপাসা পেলে এক গ্লাস পানির চাহিদা যত থাকে পিপাসা মেটার পর সেই চাহিদাটা কিন্তু আর ততটা থাকে না। এটা হচ্ছে তোমার সম্পদের প্রথম বৈশিষ্ট্য, প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতাধীন। এটা খুব সহজ, সম্পদকে কারো না কারোর আয়ত্তাধীন বা ক্ষমতাধীন হতে হবে, এই সম্পদের একটা বিশেষ বৈশিষ্ট্য। সম্পদ কিন্তু নিজের আয়ত্তে থাকতে হবে, সম্পদকে আয়ত্তে হতে হবে কারণ প্রয়োজনে এটিকে আমাদের কাজে লাগাতে হবে। তোমার আয়ত্তে যদি তোমার সম্পদ না থাকে, এটা যদি অন্য কারোর আয়ত্তে থাকে তাহলে তুমি সেটাকে কাজে লাগাতে পারবে না, যদি তা করা না যায় তবে সেটি সম্পদ বলেও বিবেচিত হবে না, আর তা কখনো স্বাধীনভাবে ব্যবহার করা যাবে না। যেমন পাশের বাড়ির লোকের সম্পদ ওই ব্যক্তিরই নিজস্ব, সেগুলো অন্য কারণ নয়। এছাড়া সময়মতো যদি সম্পদ কাজে না আসে তাকে কিন্তু সম্পদ বলা যায় না। সম্পদকে ক্ষমতাধীন বা আয়ত্তাধীন করায় এর গুণাগুণ পরিমাণ সীমাবদ্ধতা নির্ভর করে এটা কিসের উপর, ব্যবহারের উপর। এবার আসছে আমরা তিন নম্বর বৈশিষ্ট্য, দেখো সীমাবদ্ধতা। সম্পদ গুণগত বা পরিমাণগত দিক দিয়ে কিন্তু সীমাবদ্ধ, শক্তি গুণগত আর সময় কিন্তু কি পরিমাণগত। শক্তি সময় এ দুটো কিন্তু সম্পদ, অনেক বড় সম্পদ। তোমার যদি শক্তি না থাকে তাহলে তোমার যে সম্পদগুলো আছে তুমি সেগুলো পরিচালনা করবে কীভাবে, তার জন্য আমাদের কি প্রচুর শক্তি থাকতে হবে। শক্তি গুণগত আর সময় পরিমাণগত দিক দিয়ে কিন্তু সীমাবদ্ধ, আমাদের সময় কিন্তু সীমাবদ্ধ, সময় কিন্তু 24 ঘন্টা। তুমি এর কম এটাকে কম করতেও পারবে না, ইচ্ছা করলে বাড়াতেও পারবে না, ইচ্ছা করলে 24 ঘন্টার জায়গায় তুমি 25 ঘন্টাও করতে পারবে না। এটা দিন রাত মিলে আমাদের সময় কয় ঘন্টা, 24 ঘন্টা। তো
তাই সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমরা সময় শক্তিকে যথাযথভাবে কি করতে পারি, কাজে লাগাতে পারি। পরিমাণগত সীমাবদ্ধতা বেশি স্পষ্ট, উদাহরণস্বরূপ একটি পরিবারের সীমিত আয়, এছাড়া একজন ব্যক্তি দিন রাত মিলে 24 ঘন্টা সময় কিন্তু বরাদ্দ, আবার একজন গৃহিণী গৃহের কাজ করার জন্য নির্দিষ্ট পরিমাণে শক্তি ব্যবহার করতে পারে। সম্পদের গুণগত সীমাবদ্ধ সমানভাবে গুরুত্বপূর্ণ, যেমন খুব কম সংখ্যক ব্যক্তির নাচ গান ও ছবি আঁকার প্রতিভা আছে, আবার বুদ্ধির সীমাবদ্ধতার জন্য একই শ্রেণীর ছাত্রছাত্রী জ্ঞান অর্জন করতে পারে না, কারণ সবার বুদ্ধি একরকম না, সবার ধারণ ক্ষমতা, সবার বোঝার ক্ষমতা একরকম না। কেউ অল্প বলাতে বুঝতে পারে, কারোর অনেক বেশি সময় বললে তারপরে সে বুঝতে পারে, কেউ এক দুইবার পরে বুঝতে পারে, কেউ চারবার পরে পাঁচবার পরে বুঝতে পারে। এবার পরস্পর নির্ভরশীলতা, এর মধ্যে আছে দেখো বিকল্প সম্পদের ব্যবহার, সম্পদের বিকল্প ব্যবহার, সম্পদ পরস্পর সম্পর্কযুক্ত নির্ভরশীল, রূপান্তর বা সৃষ্টি, বহুবিধ ব্যবহার, বিনিময়। সর্বশেষ হচ্ছে পরিচালনা যোগ্যতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের অনলাইন ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সম্পদের শ্রেণী বিভাগ থেকে শুরু করব। প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আসো তাদেরকে উদ্দেশ্য করে একটু বলি, তোমাদের কিন্তু 27 তারিখ থেকে অর্ধবার্ষিক পরীক্ষা, ইতিমধ্যে তোমরা হয়তো মেসেজ পেয়ে গেছো, তোমরা এই কলেজে এসে রুটিনটা নিয়ে যেও, আর তোমাদের কিছু জানার থাকলে এসে তোমরা জেনে যাবে, আর অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, ক্লাসটা দেখবে, আর বাড়িতে বসে তোমরা অযথা সময়টা নষ্ট করো না, অবশ্যই অবশ্যই তোমরা পড়বে। যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে যেতে পারে, আর একটু হয়তো সরকার আরেকটু সময় নিচ্ছে টিকাটা আসা পর্যন্ত, তারপরে কিন্তু সীমিত আকারে কিন্তু সব কিছু খুলে যাবে। তোমরা হয়তো ভেবো না, অন্য আপদের মতো আমাদেরও হয়তো অটো পাস হয়ে যাবে, কিন্তু এই পাশের মধ্যে কিন্তু কোনো তৃপ্তি নাই, কোনো আনন্দ নাই, কষ্ট করে কোনো কিছু অর্জন করার মধ্যে কিন্তু অনেক তৃপ্তি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাস এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ তোমাদের সবাইকে, আসসালামু আলাইকুম।